দূরের কোনো একটা গ্রামেতে শঙ্কর এবং অপর্ণা নামে স্বামী স্ত্রী থাকত। তারা শিব ঠাকুরের ভক্ত ছিল। বাড়িতে তারা একটা ছোট্ট শিবলিঙ্গ রেখেছিল আর সেই শিবলিঙ্গকে তারা পুজো করত। জঙ্গল থেকে তারা কাঠ নিয়ে আসতো, সেগুলোকে গ্রামে বিক্রি করেই তাদের সংসার চলত। তাদের বিয়ে তো অনেক বছর হয়ে গেছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্তানের সুখ তারা পায়নি। গ্রামের সমস্ত লোকেরা অপর্ণাকে বাজ বলে খেপাত। একটা সন্তান প্রাপ্তির জন্য ভগবানের কাছে তারা অনেক কিছুই করেছে, কিন্তু কিছুই লাভ হয়নি। একদিন এই কথাগুলো চিন্তা করে করে অপর্ণা শিব ঠাকুরের কাছে বসল। অপর্ণা শিবলিঙ্গতে মাথা ঠুকতে লাগলো। তখন স্বয়ং শিবজি ওখানে প্রকট হলো। রুত্তি, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, বলো মা তোমার কি চাই? আপনি কি এটা জানেন না যে আমাদের কি লাগবে? বাজ নামের যে কলঙ্ক তোমার মাথার উপরে আছে সেটাকে আমি চিরতরে সরিয়ে দেব। এইটা শুনে অপর্ণা অনেক খুশি হলো। তারপর শিব ঠাকুর ওখান থেকে উদাও হয়ে গেল। যখন তার স্বামী শঙ্করও জানতে পারলো যে তার স্ত্রী গর্ভবতী, সেই দিনের পর থেকে শঙ্কর তার খুব খেয়াল রাখতে শুরু করে। সেই দিনের পর থেকে শঙ্কর জঙ্গল থেকে আরও বেশি বেশি কাঠ কেটে আনত, কারণ বাড়ি ফেরার পথে অপর্ণার জন্য ওষুধ নিয়ে যেতে হতো। অপর্ণা, এখন তুমি কিন্তু একা নও, তোমার গর্ভের মধ্যে আমার সন্তান বড় হচ্ছে। অপর্ণা, এই ব্যাপারটা পুরোপুরি খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখছি গো। তুমি ভারী কোনো জিনিসপত্র চাগাবে না, বেশি করে কিন্তু জল খাবে। এমনিতেই তুমি অনেক দুর্বল হয়ে পড়েছো, ডাক্তার কী সব বলেছে মনে আছে তো? তোমাকে কিন্তু বিশ্রাম নিতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি। আমি বিশ্রাম করি, পেট ভরে খাবার খাই, ঠিক সময় মতো ওষুধগুলোও খেয়ে নিই। হ্যাঁ অপর্ণা, ওইগুলো তো অবশ্যই নিতে হবে। এত বছর ধরে আমরা দুজন সন্তানের সুখ থেকে বঞ্চিত ছিলাম। শিব ঠাকুরের দয়াতে আমাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন পুরো হতে চলেছে, শঙ্কর তার স্ত্রীকে বুঝিয়ে বলল। এইভাবেই প্রতিদিন চলতে লাগলো। এইভাবে শঙ্কর আগের থেকে অনেক বেশি পরিশ্রম করতে থাকে। সেগুলোকে বিক্রি করে যা টাকা হতো তা দিয়ে তার স্ত্রীর ওষুধের খরচা তার সাথে সংসারও চালাত। এইভাবে চলতে চলতে অপর্ণার 5 মাস কেটে গিয়ে এখন 6 মাসে পড়েছে। একদিন শঙ্কর জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেল। সেখানে গিয়ে সে একটা শুকনো কাঠ দেখতে পেল। আজকে যদি আমি এই গাছটাকে পুরো কেটে নিয়ে বাড়িতে যাই তাহলে কিন্তু অনেক টাকা পাবো। তারপরে অপর্ণাকে যে ডাক্তারবাবু দেখছে সে তো বলেছে হাসপাতালে চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হতে পারে। এইটা চিন্তা করে সে গাছে উঠে পড়ল, কিন্তু গাছে উঠতে গিয়ে হঠাৎ করে পা স্লিপ খেয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে তার ডান হাত এবং ডান পা ভেঙে গেল। সে ওঠার অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই উঠতে পারল না। ব্যথার যন্ত্রণাতে সে চারিদিকে সাহায্যের জন্য চেঁচাতে লাগলো। অবশেষে সন্ধ্যা নেমে এলো। অপর্ণা দরজার সামনে দাঁড়িয়ে তার স্বামীর অপেক্ষা করতে রইল আর চিন্তা করলো, সন্ধে নেমে এলো, ইনি তো এখনো কাঠ কেটে বাড়ি ফিরল না, তাহলে কি কোনো বিপদ হলো না কি কে জানে। অপর্ণা স্বামীর জন্য খুবই চিন্তিত হয়ে হাতে হ্যারকিন নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। হ্যারকিনের আলোতে যতটা আলো দেখা যাচ্ছিল তা দিয়ে গোটা জঙ্গল ঘুরে ঘুরে তার স্বামীকে খুঁজতে লাগলো, কিন্তু এত খোঁজার পরেও কোথাও পেল না। হে ভগবান ভোলানাথ, আমার স্বামীর ঠিকানা বলে দাও, উনি কোথায় আছেন? আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, আহ খুব কষ্ট হচ্ছে, জল জল। যন্ত্রণায় কাতর অবস্থায় তার স্বামীকে কিছুটা দূরে একটা গাছের নিচে পড়ে থাকতে দেখল। কোনো রকমে সে নিজেকে সামলে নিয়ে তার স্বামীর দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। অপর্ণা কেঁদে কেঁদে তার স্বামীকে জাগানোর চেষ্টা করলো। যখনই তার জ্ঞান ফিরল, অপর্ণা তুমি চলে এসেছো, আমি গাছে উঠতে গিয়ে পড়ে গেছি, আমার ডান হাত এবং ডান পাটা কাজ করছে না, মনে হচ্ছে ভেঙে গেছে। অপর্ণা, তুমি এই রকম বলো না, ওঠো, উঠে আমার কাঁধটা ধরো, আস্তে আস্তে এই জঙ্গল থেকে আমরা দুজনে বেরিয়ে যাব। অপর্ণা যখন অনেক কষ্ট করে তার স্বামীকে তুলছিল তখন কিছুটা দূরে শিব ঠাকুর একটা কৃষকের উদ্ধারণ করে ওখানে এলো। শঙ্কর এবং অপর্ণার কাছে গিয়ে শঙ্করকে সে হাত ধরে তুলল। শঙ্কর কোনো রকমে উঠল, এক পা খোঁড়াতে খোঁড়াতে সে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছালো। বিছানায় শয্যাশয়ী শঙ্কর খুবই কষ্ট পেয়ে বলল, হে ভগবান, এটা আপনি কি ধরনের পরীক্ষা নিচ্ছেন? এতদিন ধরে আমরা সন্তান না থাকার জন্য দুঃখ পাচ্ছিলাম, এতদিন পরে যখন আমাদের সন্তানের সুখ প্রাপ্তি হবে, এখন আমার হাত পা দুটোই ভেঙে গেল, এখন সংসার কি করে চলবে? আরে বাবু, আমি তো আছি। অপর্ণা, পারলে আমাকে ক্ষমা করে দিও,
আমি তোমার খেয়াল রাখতে পারছি না। তুমি এই রকম বলো না তো। ওই দিন রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, যেই বৃষ্টির দমন প্রায় এক সপ্তাহ ধরে চলতে লাগলো। কিন্তু যেখানে যেখানে শিব ঠাকুর যাচ্ছিল সেখানে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না। শিব ঠাকুরের চারপাশে একটা রক্ষা কবচ থাকত। এইভাবে ওই শিব ঠাকুর তাদের দুজনকে প্রতি মুহূর্ত সাহায্য করত। শিব ঠাকুর বাড়ির সমস্ত কাজ চাকরের মতো করত। অপর্ণা সে ভালো করে খেয়াল রাখত, কোনো জিনিসের অভাব তাকে বুঝতে দিত না। শিব ঠাকুর তাকে একটা বড় হাসপাতালে অপর্ণার চেক আপের জন্য নিয়ে গেল। বাড়ি ফেরার পথে তারা দুজন শেষ বাসটাকে মিস করে ফেলেছিল। জঙ্গলের রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে বলে তারা বাড়ি ফিরেছিল, তখনই তাদের সামনে একটা বাঘ চলে এলো। আরে শিব দাদা, এবারে কি করব, ওই বাঘটা তো আমাদেরই দেখছে। আরে বোন, তুমি চিন্তা করছো কেন, আমি তো তোমার সাথে আছি, কিচ্ছু হবে না। বাঘ সঙ্গে সঙ্গে অপর্ণার উপরে আক্রমণ করার জন্য লাফ দিল। এইটা দেখে শিবের রূপ ধারণ করা ওই চাষিটা নিজের আসল রূপ দেখালো। বাঘটা সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলো। ওই বাঘটা অপর্ণাকে নিজের পিঠে বসিয়ে তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিল।